এই মুহূর্তে ভারত চীন যুদ্ধ হলে কোন দেশ কার কার পক্ষ বাংলাদেশ পক্ষে থাকবে চলুন জানার চেষ্টা নিবে করি যে কোনো সময় যুদ্ধে লিপ্ত হতে পারে দুই শক্তিধর দেশ ভারত এবং চীন আর এ যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এ যুদ্ধে জড়িয়ে পড়বে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক পাকিস্তান রকম সংশয় ছাড়াই পাকিস্তান সরাসরি চীনকে সমর্থন দিবে এমনিতেই ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধযুদ্ধ অবস্থা তাই বন্ধু চীনের পাশে দাঁড়িয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করবে পাকিস্তান ইসরায়েল ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো তাই ইসরায়েল সরাসরি ভারতকে সমর্থন দিবে রাশিয়া রাশিয়ার সাথে ভারত এবং চীন উভয় দেশের সাথেই সম্পর্ক ভালো তাই রাশিয়া যে নিরপেক্ষ থাকবে সেটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় যুক্তরাষ্ট্র উনিশশো সালের ভারত চীন যুদ্ধে ভারতকে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র বর্তমানেও ভারতের সাথে সম্পর্ক ভালো রয়েছে যুক্তরাষ্ট্রের তাছাড়া চীনের সাথে এখনও সম্পর্ক খারাপ থাকায় যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে ভারতই তুরস্ক তুরস্কের সাথে পাকিস্তান এবং চীন উভয় দেশের সাথেই ভালো সম্পর্ক রয়েছে তাই তুরস্ক সরাসরি চীনকে সমর্থন দিবে ইরান ভারত এবং চীন উভয় দেশের সাথেই সম্পর্ক ভালো রয়েছে ইরানের তবে চীনের সাথে সামরিক সম্পর্ক ভালো হওয়ায় ইরানের সমর্থন পেতে পারে চীন তবে নিরপেক্ষ থাকার সম্ভাবনাই বেশি সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত সরাসরি ভারতকে সমর্থন দিবে নেপাল পূর্বে নেপালের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকলেও বর্তমানে যুদ্ধযুদ্ধ অবস্থা তাই নেপাল সরাসরি চীনের পক্ষ নিবে ফ্রান্স ভারতের সাথে ফ্রান্সের সম্পর্ক ভালো থাকায় এবং চীনের সাথে দ্বন্দ্ব থাকায় ফ্রান্সের সমর্থন পাবে ভারত জাপান ভারতের সাথে জাপানের সম্পর্ক ভালো থাকায় থাকায় এবং চীনের সাথে দ্বন্দ্ব জাপানের সমর্থন পাবে ভারত ইউকে ইউকের সাথে ভারতের সম্পর্ক ভালো যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন দিলে সেই সাথে ইউকেও ভারতকে সমর্থন দিবে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার সাথে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো তাই উত্তর কোরিয়া সরাসরি বন্ধু চীনকে সমর্থন দিবে মিয়ানমার ভারত এবং চীন উভয় দেশের সাথেই সম্পর্ক ভালো মিয়ানমারের তবে এক পক্ষ বেছে নিলে পুরনো বন্ধু চীনকে সমর্থন দিবে মিয়ানমার তবে নিরপেক্ষ থাকলেও অবাক হওয়ার কিছুই নেই বাংলাদেশ ভারত এবং চীন উভয় দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক ভালো তবে চীনের সাথে সামরিক সম্পর্ক বেশি তারপরেও বাংলাদেশ সরকার নিরপেক্ষ থাকবে তবে বাংলাদেশের জনগণ ভারতের চেয়ে চীনকে সমর্থন দিতে বেশি পছন্দ করে বলে লক্ষ্য করা যায় ধন্যবাদ এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন